সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি অ্যাসাইনমেন্ট সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আমাদের টপিক হলো সামারাইজ অফ দ্য পোয়েম হোল্ডিং হ্যান্ডস। হোল্ডিং হ্যান্ডস কবিতাটির সারমর্ম লিখো। তোমাদের সবারই প্রথম দায়িত্ব হলো কবিতাটি পড়া, জেনে নেওয়া এবং তারপর সারমর্মটি ব্যাখ্যা করে লেখা। দেখো, এখানে একটি এক্সাম্পল দেওয়া আছে। ইন দিস পোয়েম দ্য পোয়েট ডিসকাস অ্যাবাউট দ্য মুভমেন্ট অফ এলিফেন্টস। এই কবিতার মাধ্যমে কবি ব্যাখ্যা করেছেন হাতিদের চলাফেরা। দে আর ওয়ার্কিং স্লোলি বাট কেয়ারফুলি, ইট লুকস ভেরি নাইস ওয়েন দে ওয়ার্ক ইন সার্কাস রিংস, বাই ওয়াকিং দে নেভার ফেল, সো উই শুড সিনসিয়ার আওয়ার রিয়েল লাইফ লাইক এলিফেন্টস। আমাদের দ্বিতীয় টপিক হচ্ছে গ্রোসারি শপিং এক্সপিরিয়েন্স। ধরো, তুমি একটি মুদির দোকানে গেলে, সেখান থেকে তুমি কি অভিজ্ঞতা অর্জন করলে, কি জানতে পারলে, সেটা বিবেচনা করে তুমি একটি অ্যাসাইনমেন্ট লিখবে। এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে। ফর এক্সাম্পল, গোয়িং উইথ মাই প্যারেন্টস, নাইস ডেকোরেটিং, কনভারসেশন বিটুইন মাদার অ্যান্ড শপকিপার, বাইং সাম আইটেমস, ফর এক্সাম্পল পটেটোস, টমেটোস, অনিয়ন্স, বিনস, এগস, অয়েল, ইটস, বিল পেমেন্ট, অ্যাট লাস্ট ফিলিং হ্যাপি অ্যান্ড গিভিং এ নিউ এক্সপিরিয়েন্স। নাও ইউ মাস্ট নারেট ইট ইন 300 ওয়ার্ডস। তোমরা অবশ্যই 300 বাক্যের মধ্যে তোমাদের অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ করবে। তাহলে শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই আশা ব্যক্ত করি। আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।